এমবিবি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট ফাইনাল ম্যাচ মঙ্গলবার থেকে শুরু হয়ে যায়। ফাইনাল ম্যাচ চলবে তিন দিন ব্যাপী। ইন্ডিয়ান বিপি ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মানিক সাহা। তিন দিনের এই ফাইনাল ম্যাচে এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় ক্রিকেট অনুরাগী ও প্রগতি প্লে সেন্টার। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির কারণে এই ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উপদেষ্টা কমিটির ম্যাচ সংগঠিত করার অনুমতি দেয়। সে অনুযায়ী তিন দিন ব্যাপী ম্যাচ শুরু হয়েছে। আন্ডার ১৫ যে খেলাটা, ফাইনালের যে খেলাটা, সেটা বাকি ছিল। আমরা সবাই জানি কোভিডের কারণে এই খেলাটা কমপ্লিট করা যায়নি। তো আজকে আমাদের যে অ্যাডভাইজারি কমিটি, তারা একটা সুযোগ ওদের দিল আজকের দিনে তিন দিনের এই খেলা। তো দুটো টিম এতে ফাইনালে উঠেছিল, একটা হয়েছে প্রগতি প্লে সেন্টার আর একটা হচ্ছে ক্রিকেট অনুরাগী। তো আজকে আমি ওখানে আমি গিয়েছিলাম, তো খেলাটাও আমি ওখানে উদ্বোধন করে আসলাম এবং সবাইকে বেস্ট উইশেস জানিয়ে এসেছি। তিন দিনব্যাপী ক্রিকেট ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।